एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड वेलकम टू माय अनदर ब्लॉग एंड सबार प्रथमे सबाई के जानाई शुभ विजयर अनेक अनेक प्रीति शुभेच्छा एंड अभिनंदन। तो अनेक दिन धरे आमी कोनो ब्लॉग बा कोनो वीडियो पोस्ट करछी ना, तार एकटाई कारण कारण आमी चेयेछिलाम ए पूजो सप्ताहटा एकदम फ्री थाकते, नो शूट नो एडिटिंग, तार जोन्नो आमी कोनो वीडियो आपलोड करछी ना। बाट तोमादेर जोन्नो आमी षष्ठीर एकटा ब्लॉग शूट करेछिलाम बाट सेटाओ एडिट ना करार जोन्नो शेयर करते পারিনি। তো ভাবলাম আগে যখন হয়নি এখন তো শেয়ার করাই যায়। চলো দেখতে থাকো ষষ্ঠীর রাতটা আমরা কি করে কাটিয়েছি উইথ ঝুমঝুমি। আশা করি তোমরা এনজয় করবে, তোমাদের ভালো লাগবে ব্লগটা। যদি ভালো লাগে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, নিচের বেল বাটনটাকে প্রেস করে অবশ্যই অল করতে ভুলবে না, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। সো চলো দেখতে থাকো ভিডিওটা। যে সেজে গুজে রয়েছি এখন বেরোবো, তো ষষ্ঠীর দিন একটু ভিড় কম থাকবে, তার জন্য আমরা ডিসাইড করলাম যে চলো আজকে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাওয়া যাক। অনেক রাত হয়ে গেছে রেডি হতে, ঝুমঝুমিকে রেডি করাতে করাতে এখন প্রায় 8টা বাজে, এখন বেরোচ্ছি। অ্যান্ড বেসিক্যালি আজকে আমি একটা ক্লাবেই যাব, সেখানকার ঠাকুর দেখব, কারণ ওখানে আমার ভালো লাগে। অ্যান্ড ওখানে এক সময় ছিল গিয়ে আড্ডা মারতাম, বসে থাকতাম, দেন রাত হলে বাড়ি ফিরতাম, বাট এখন আর তো হবে না সেটা ঝুমঝুমিকে নিয়ে। চলো দেখা যাক ওখানে যাই, ঠাকুর দেখি একটু ঘুরোঘুরি করে, দেন যাবো মামাবাড়ি, মামাবাড়ি থেকে যাব আমি মার কাছে। তো জানি না এত কিছু কখন হবে, হয়তো অনেক রাত হয়ে যেতে পারে। সো আজকে ব্লগটা আমি ভাবছি বেশি লেন্দি করবো না, সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে। এই যে তাকো আমার দিকে, এই যে শুন না,
জিরো তো দেখলে যে এখন বাজে 12:44। তোমাদের যাওয়ার আগে বলছিলাম যে আজকে হয়তো আমাদের দেরি হতে পারে, কারণ বাড়ি থেকে বেরিয়েছি দেরি করে, তো রাত হবে সেটা ভাবতে পারিনি। তো আমাদের প্যান্ডেলে ঘুরতে ঘুরতেই 10:30 প্রায় বেজে গেছিল। দেন মামাবাড়ি গেছি, মামাবাড়ি গিয়ে একটু বসেছি, তারপরে মার কাছে গেছি। তো ভেবেছিলাম যাবো না, আবার ভাবলাম ঠিক আছে ডিসাইড যখন করেছিলাম চলো একটু ঘুরে আসি। তো মামাবাড়িতে যখন গেছি, মার কাছে যখন গেছি, সেগুলো আমি কিচ্ছু শ্যুট করিনি, কারণ অ্যাকচুয়ালি এত রাত হয়ে গেছিলো আর ভালো লাগছিল না। বাট দেরি হলে আগে কখনো টেনশন করিনি, এখন করি, এখন যেহেতু ঝুমঝুমি সাথে আছে। তো ঝুমঝুমি যেহেতু খাবার দাবার আমি ক্যারি করেছিলাম সেই জন্য প্রবলেম হয়নি, মার কাছে গেছি সেখানে গিয়ে খাইয়ে দিয়েছি, তার জন্য আর টেনশন ছিল না। বাট আগে এক সময় ছিল যে যত রাতই হোক টেনশন ছিল, রাত দুটোর সময় এমন হয়েছে যে আমি আর অর্ণব রাত দুটোর সময় বাড়ি ফিরেছি, যে প্যান্ডেলটায় দেখলে যে আমরা গেছিলাম লাস্ট, মানে ঝুমঝুমি গাড়ি চড়েছে, সেই প্যান্ডেলটাতে বসে গল্প করতাম ফ্রেন্ডসদের সাথে, দেন খাওয়া দাওয়া করতাম, তারপর বাড়ি ফিরতাম। বাট এখন মানে আজকে সিরিয়াসলি 12টা বেজে গেছে, টেনশন হচ্ছিলো যে কখন বাড়ি যাব, ঠান্ডা ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝুমঝুমি ঠান্ডা লেগে যাবে, নানান টেনশন। তো যাই হোক, তো কালকে কী হবে জানি না, প্ল্যান করেছি যেটুকু যে ওই বাড়ি যাবো, তাড়াতাড়ি সন্ধ্যাবেলা যাবো, মানে আমার বাপের বাড়িতে, দেন তারপর দেখা যাক কী হয়। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লাগে কী করতে হবে জানো, আমার ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, নিজের বেল বাটনকে প্রেস করে অল করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আমি মিতু, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা অ্যান্ড গুড নাইট।